সপ্তম দফায় ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে ততই জোর দিচ্ছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল লড়াই শক্ত কিন্তু জমি ছাড়তে নারাজ বামেরা তাই কাটফাটা রোদেও খামতি নেই প্রচারে শুক্রবার সকাল থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হল ভাঙড় একসময় সময় ভাঙড়কে বামীদের শক্ত ঘাঁটি বলা হতো তাই ভাঙড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সৃজন এদিন ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট এক দুই নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে গিয়ে ভোট প্রচার সারেন তরুণ এই নেতা উল্লেখ বর্তমানে ভাঙড়ে আইএসএফ এর কর্মী সমর্থক বেশি থাকলেও ভোট প্রচারে তেমন একটা দেখা যাচ্ছে না আইএসএফ নেতৃত্বদের এ বিষয়ে সৃজন বলেন ভাঙর লাল ঝান্ডার পুরনো জায়গা বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করছে ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা ভাঙড়ের যা উন্নয়ন সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ হাসপাতাল স্কুল সবই তো যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে বাকিরা ভাঙড়কে মধু হিসেবে ব্যবহার করতে তারা এখানে মধু থেকেছে তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায় ভাঙড় থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা